আজকে একটা আস্ত ইলিশ মাছ দিয়ে আমি ইলিশ খিচুড়ি রান্না করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এখানে দেখতে পাচ্ছেন আজ তো একটা বড় ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আজকে ইলিশ খিচুড়ি রান্না করব। বাসায় গেস্ট আছে তো আমি সেজন্যে বড় একটা ইলিশ মাছ পুরোটা নিয়ে নিয়ে এসেছি তো এখানে সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি পুরো মাছটা একদম মাখিয়ে নেব। সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আজকে একটা স্পেশালভাবে রান্নাটা আমি করছি আসলে আমাদের সবারই ইলিশ মাছ খুবই পছন্দ তো সবসময় ইলিশ মাছ তো অনেকভাবেই আমরা খাই তো আজকে ভাবলাম যে ইলিশ খিচুড়ি রান্না করি একটু ভিন্নভাবে একটু ভিন্ন আয়োজন করার চেষ্টা করেছি আসলে কি বলবো আলিফের আব্বু ইলিশ মাছটা এত পছন্দ করে না আর বাচ্চারা কাটার জন্য তো খেতে পারবে না তো আমি একা একা খাবো সেটাও ভালো লাগছিল না তাই আমি হায়ার করে ভাবিকে নিয়ে এসেছি তো ভাবিকে আমি ফোন দিলাম সকালবেলা বললাম যে ভাবি আপনি চলে আসেন আজকে আমি ইলিশ খিচুড়ি রান্না করব। তো ভাবিও চলে আসবে কিছুক্ষণ পরেই তো সেই জন্যেই আমি পুরো একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি জানি একা তো আর আমি পুরো ইলিশ মাছ খেতে পারবো না এই আর কি তো এখানে আমি যে প্রস্তুতগুলো মানে করছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে খিচুড়ি রান্না করলে ডাল তো লাগবেই ডাল ছাড়া তো খিচুড়ি হবেই না তো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আমি দু ধরনের ডাল এখানে ব্যবহার করব এখানে মুগ ডালটা একটু ফ্লেভারটা বের হলে একটু দেখতে পাচ্ছেন একটু কালারটা একটু চেঞ্জ হবে মুগ ডালের এই তো একটু কালারটা চেঞ্জ হলে আমি নামিয়ে নেব আর এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আর কালো জিরা চাল নিয়ে নিয়েছি বাংলাদেশে এটা প্রাণের কালো জিরা চাল প্যাকেটের সেটা নিয়ে নিয়েছি এই তো এখন আমি ভালো করে ধোতো করে এটা সাইডে রেখে দেব চালটা আর ডাল একসাথে ধুয়ে নিব। আর এখানে এখন যেটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সেই মাছটা এখন আমি ই করবো এই যে ধৌত করে রেখে দিয়েছি তাহলে ঝরঝরা হবে পোলাওটা আগেই ধৌত করে রেখে দিবেন আপনারা এটা একটা ট্রিক্স আমার কাছে আমি করি এভাবে সেজন্য আপনাদেরকে বলে নিলাম সরিষা তেল দিয়ে করছি খিচুড়ি করব, সরিষা তেল দিয়ে ভালো করে এখন আমি মাছটা ভেজে নিব ইলিশ মাছটা আর আমার কাছে রেসিপিটা রান্না করতে এত ভালো লেগেছে মানে কি বলবো একটা উৎসাহ নিয়ে নিয়ে আমি মানে রেসিপিটা করেছি ভালো লাগছিল একটা দেশীয় ফ্লেভার পাচ্ছিলাম রান্নাতে মানে দেশের একটা আয়োজনের মতো লাগছিলো আসলে আমার ই ছিল না কি বলে হাঁড়ির কোনো মানে ই ছিল মাটির হাঁড়ি কোনো ছিল না তাহলে সেভাবে পরিবেশনটা করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আসলে লন্ডনে এভাবে করা যায় না সব কিছু মাটির হাড়ি আমি কোথায় পাবো এখানে মার্কেটে নাই সেই জন্যে তো এখানে কথা বলতে বলতে মাছটা আমি ভেজে নিচ্ছি একদম বৈশাখ বৈশাখ একটা ফ্লে মানে ই চলে আসছে আমেজ আমার কাছে লাগছিল তো মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন উঠিয়ে নিব যেহেতু পুরো একটা মাছ তো দুইবারে আমার ভাজা লেগেছে তো দুইবারে বেজে নিয়েছি এই তো আরও ওই একই কড়াইয়ে আমি ই দিয়েছি হাঁড়িতে আর একটু সরিষার তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আর এখানে এখন সব মশলা আমি দিয়ে নিব যেহেতু এই ইলিশ মাছের তেলটাতেই আমি করছি কারণ ইলিশের ফ্লেভারটা এই তেলের মাঝে উঠেছে সেজন্যে মানে এই তেলেই আমি এই হাঁড়িতেই সব কিছু করবো আর এখানে সামান্য করে এখন মশলা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা অল্প অল্প করে সব কিছু দিচ্ছি নাড়াচাড়া করে দিব আর সামান্য একটু পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব এই তো মশলা কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আপনারা এই প্রসেসিংয়ে যদি ইলিশ খিচুড়ি রান্না করেন একদম পারফেক্ট হবে আশা করি আপনাদের মানে কোনো ই হবে না ফেলর হবেন না আর খেতে চমৎকার লাগবে প্রিয়জনরাও খুব পছন্দ করবে বাড়ি ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে প্রশংসা করবে এখন আমি চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে একদম নাড়াচাড়া করে নিব ভালো করে আসলে কমেন্ট সেকশানে কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে আমার রান্নার খুবই প্রশংসা করে সবাই তো আলহামদুলিল্লাহ আমি ব্লেসড খুব ভালো লাগে এই তো অলরেডি ভাজা হয়ে গেছে আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আপনারা পরিমাপ মতো দিবেন পানিটা আসলে আমি চোখের আন্দাজে দিয়ে দেই আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে সেই জন্যে পানি যদি লাগে আর একটু পরে দেবো আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে দেখছি যে আরও একটু পানি লাগবে কি না ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা আছে এখানে একটা ট্রিক্স আছে যখন একটু ভেজা ভেজা থাকবে তখন আপনারা ই করে নেবেন মানে একটু মাঝখানে গর্ত করে তারপরে ইলিশ মাছটা দিবেন ভেতরে আবার অনেকে আলাদা করে বাটিতে উঠিয়েও নিতে পারেন তো আমি কি করেছি আমি ওইখানে একটু ই করে সাইড করে চালগুলো আমি মাঝখানে একটু জাগা করে নিয়েছি তারপরে আমি এখন পুরো ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে খুব ভালো লাগছিল রেসিপিটা করছিলাম আপনারা বাড়িতে করে দেখবেন ইলিশ খিচুড়ি একদম পারফেক্ট হয়েছিল একদম ঝরঝরে হয়েছিল এই তো এখন আমি সারি সারি করে একদম মাছগুলো দিয়ে দিচ্ছি এখন যে আমি উঠিয়ে রেখেছিলাম কিছু ওটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এক এক রকম সব কিছু হয় না এক একজনের এক এক রকম থাকে তো এই যে ওপরে আমি এখন ই দিয়ে দিচ্ছি খিচুড়িটা দিয়ে দিচ্ছি আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমি ভেতরে বাস তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু দমে থাকবে তারপরে ইলিশের ফ্লেভারটা চার মানে চালের মাঝে একদম বের হয়ে যাবে এই আর কি তো এখন এই যে নামিয়ে নিচ্ছি অলরেডি হয়ে গেছে ইলিশ খিচুড়ি আমাদের একদম ঝরঝরে হয়েছে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো বাড়িতে আপনারা বানিয়ে তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ